চল আজকে তোর উপর ট্রেনই রাখবো আমি। তাহলে তো ঘুরা হয়ে যাবো। আরে ট্রেনে সে মজা নিতে গেছিস না, তোর মজা দিয়ে আজকে ট্রেনের উপর রাখবো। সন্দেহ আমার কোনদিন ভুল হয় না। কি নিছিস এর মধ্যে পেঁচাইয়া? কিছু নেই, কিছু নাই। যদি বাইরে এমনই খুলবো থাম ফুরসব করার জন্য ওই যে রাখছি। নোংরা তোর মতো আর জীবনে দেখি নাই। হাত তোল, ওই দিক ঘোর, হাত তোল, দেখি হাল তো মাথা চুল। না কেরম কর, যা কি জানি একটা জিনিস চেক করা বাকি আছে। তোমার ভাই যখনই বাইরে যায় তখনই কিছু না কিছু নিয়ে যায়, তাই বলে ওই রকম করে লুঙ্গি মুঙ্গি সব খুলে দেখা লাগবি? এত সন্দেহ কে আমার ভাইয়ের? আমার জামাইরে আমি কি করবো না করবো এটা আমার ব্যাপার, তোর কাছে আমার কৈফিয়ত করতে হইব। চল কি চেক করলাম একটু পরে বুঝবি। আচ্ছা সারা পড়ছে কি জানি একটা। আরে পাশ সারে কে তাহলে ঢোকাও না। না কি আনছ এখানে ঢুকাই দিবা? তোমার স্বপ্ন পূরণ করতেছি। জীবনে আমার এরকম স্বর্ণের আংটি একটা না করিও দেয় নাই। আহারে আফসোস হইতাছে, বড়ই আফসোস হইতাছে আমার লেগা বলাই গেল। ভাই আমি মনে করছিলাম তুমি ভালো, তুমি আসলেই খারাপ। ফুলের মতো বউডারে তুমি এত কষ্ট দাও, আর তোমার লেগা ভাবির সাথে ঝগড়া করলাম আমি। আ যে ভাইরে কেন এইভাবে চেক করো? তোমার ভাই সুস্থ বোন, একটু আগে কিন লেগা হে লুঙ্গি খুইলা শার্ট মার সব চেক করলাম, মাথা চুল পর্যন্ত দেখছি। এটা কই রাখছিলি ভাই? এনে ভিতরে মুখের ভিতরে ঢুকা। কি ব্যাপার, কি আকর বার কর, মুখ ফুলে না কে? এটা কি স্প্রিং আংটি নাকি? না তো, বাবা বাবা খুব সুন্দর কৌশল শিখছিস। আমার আংটি চুরি কইরা
প্রেমিকার আদান প্রদান করা হচ্ছে। প্রেমিকা আবার কি কয়, এইখানেই ঢুকায় দাও। ও মা, কি রোমান্টিক সিন! সে ছিল আমার, মাফ করে দাও বাবা, আমি তোমার পায়ে পড়তেছি বাবা, আমার মাফ করে দাও, আমিও তোমার পায়ে পড়তেছি, পায়ে পড়তেছি, আমার পায়ে কেউ ভুলবে না ভাবি, আমি দূরছি ভাবি গো, মাফ করে দাও। এই আমি নরমাল হই, আমারও পায়ে ধরো, এই সত্যি সত্যি ধরে ভাবি কি করব, এমন ভাবি না। তাহলে ননদিনী ভাইয়ের লোকে প্রেম করার সময় ভাবি কইছিল, মনে আসিল না বাড়িতে ভাবি? ভুল হয়ে গেছে। কি কি করছস ক, কোন পর্যন্ত গেছস এর লোকে ক্লাস, কোন ক্লাস পর্যন্ত উঠছস? 10। কোন 10? ওই 10 এ একদিন ঘুরতে গেছিলাম খালি। 10 এ একদিন ঘুরতে গেছিলি? ও 10 এ জীবনে ওঠে নাই তো, ওই 10 এর ঝকঝকানি শব্দ বলে 1 2 3 4 5 6 7 8 9 10। ওই দেখো আইনি ট্রেন জার্নি, ট্রেন জার্নি মানে এমনে খালি ঝুঁকবে, এমনে খালি ঝুঁকবে, এমনে খালি ঝুঁকবে, এমনে খালি ঝুঁকবে, এই রকমই আমার ভাই। চল আজকে তোর উপর ট্রেনই রাখবো আমি, তাহলে তো ঘুরা হয়ে যাবো। আরে ট্রেনে সে মজা নিতে গেছিস না, তোর মজা দিয়ে আজকে ট্রেনের উপর রাখবো। আরে আয়, যাই যা, ভালো থাকো। শরীর শরীর কাঁপে, এই যে দেখছেন না, দুর্বল, ভিটামিন খাবে, ভিটামিন দেয়। শোনেন, আপনি যদি অসুস্থ হয়ে ঘরে 10 দিন পড়ে থাকেন, আপনার যদি টাকা না থাকে আপনাকে কেউ দেখবে না? দেখবে না। তাহলে আপনার শরীরে ভিটামিনের দরকারে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, কাজ করেন, ভিক্ষা দেন, পরামর্শ দিয়েন না তো আমার কাছে ভিক্ষা দেন। আমি আপনাকে কয় টাকা ভিক্ষা দেব? সবাই খালি জ্ঞান দেয়, টাকা দেয় না, 10 টাকা 5 টাকা হাই 20 টাকা পর্যন্ত দিব, কিন্তু আপনি যদি কাজ করেন আপনি সারাদিনে কয় টাকা কামাবেন জানেন? কত? 500,000। আমার ডেইলি ইনকাম আছে 3500। আপনি ভিক্ষা করে 3500 টাকা কামান, পাগল নাকি? কামার খাইবে? আমি আপনার সাথে ফাজলামো করতেছি? দেন ভিক্ষা দে, ভিক্ষা দিব। আচ্ছা আসেন। কই? আরে আসতে বলছি, আসেন। আমার আড়ানি আগে মার দিবেন না গে আপা। আরে ভাই আপনাকে ডাকছি, আসেন, আমি কিছু করব না আপনাকে। তো চলেন, আসেন। আমি তোর ভিক্ষা কয় টাকা দিতাম, আর 300 400 500 টাকা দামের পাঞ্জাবি দিতি, তোর ভাগ্য ভিক্ষা দেয় না আমারে। ভিক্ষা দেয় না, কে ভিক্ষা দিবে না, ভিক্ষু গ্রামের মানুষ ভিক্ষা দেয় না? দেয় না। উপহার দিতেছি তোর পছন্দ হইতেছে না? না পাইছি। এটা কি করবেন আপনি, ফটো তুলবেন? আমার ফটো তুলবো না। তাইলে এই তো সুন্দর হয়েছে। কি সুন্দর, আমি না আপনি? এটা কি করলে তুই আমার কাছে ভিক্ষা চাইতে আসছ? আমি ভিক্ষা 10 টাকা 20 টাকা না দিয়ে তোর একটা পাঞ্জাবি দিলাম। আল্লাহ, এটা খুব ভালো তো কাপড় শুকনো ভিক্ষা দেয় না। আমি আসলে তোর মতো মানুষ জীবনে দেখি নাই, আমি দিতে এটা খুশি হবে কোথায়, উল্টো তুই বেদার হয়ে গেলি। ভাই যা তো যা, আমার আর কাম বাড়াইস না। বুঝলেন না, খালি ইয়া করলেন আমার। কয় টাকা? 420 টাকা। আপা, ও আপা, ভিক্ষা দেন আপা। লুঙ্গি দেখলেন?
না তোর তো পাঞ্জাবি দিয়ে নতুন পাঞ্জাবি পরছিস বাবা, আমার ভিক্ষা চাষ কি লেগে দেন। তুই তো দেখতে শুনতে ভালোই আছিস। হ্যাঁ ভালোই তো, তাইলে আমার ভিক্ষা করস কি লেগে। আবার দেখি নতুন পাঞ্জাবি পরছিস, নতুন পাঞ্জাবি পরে ভিক্ষা করছিস, বুঝলাম না বিষয়টা। দেন ভিক্ষা, দেন না বাবা। আবার কই ভিক্ষা, তোকে ভিক্ষা দিমু আমি, যা ফট। বাবা ও মা কি হলো, দেন। এই কিসের ভিক্ষা দিমু, তুই তো ভালো মানুষ, যা তোকে আমি ভিক্ষা দিব না। দিবেন না, না আমি তুই শার্ট প্যান্ট কিনতে পারি নাই, আর তুই এত সকালে নতুন পাঞ্জাবি কিনছো, জুতা কিনছো, আমারে গিফট দিছে, গিফট। বিক্রি করতে নাটক করতে আসিস, পালা। দিবেন না ভাই, কি ভিক্ষা করতে আসিস, নাটা কাটা হালার বালা, তুই কি ভিক্ষা দিবি, তোরাই তো ভিক্ষা দিতে হইব। এই শালি আমারে কি ড্রেস পরাইছে, নতুন পাঞ্জাবি পরাইছে, কইলা আমরা ভিক্ষা দিব না মানুষ। আমি সেরা ফাটা পরে আসিলাম এর লাগা ভিক্ষা করে মজা ভাই। আপনার পাঞ্জাবি আপনারা দিয়ে গেলাম, আমি কাঁপতে কাঁপতে পুরান ছেড়াটাই দিয়ে ভিক্ষা করবো। কোথেকে আসে কারা এরা, কোথেকে এলো?